শীতের দিনে লাগানো ছিম গাছে এখনো কিন্তু অল্প অল্প করে ছিম ধরে আছে বন্ধুরা। আজকে ছিমগুলো পাড়া হলো আর রান্না করব ঈদের পরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম বিডি ব্লগার ফারাজ মম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সকল আপু ভাইয়েদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঈদ মুবারক। আজকে ঈদের দিনে আমি ভিডিওটা আপলোড করছি, এটা 28 রমজানের ভিডিও। জানেনই তো এতটা ব্যস্ত আর অসুস্থ ছিলাম এই গরমে, কি বলবো সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না, আপনারা সবাই জানেন। এর সাথে তো 28 রমজানে যতই গরম হোক, আসলে সংসারের মানুষগুলোর জন্য তো কিছুটা আয়োজন করতে হয়। আমরা সংসারের মানুষগুলোকে ভালোবাসি বলেই তো তাদের জন্য কিছুটা আয়োজন করেছি। আর এই যে দেখেন আমার এই ছিম গাছে কিন্তু এখনও ছিম ধরে আছে, তো অনেকগুলো ছিম পাড়া হলো। ফারাজের বাবাকে বলেছি পরে পারো, এই যে ফুল ধরে আছে দেখেন, আর এখনও কিন্তু ছিম আছে, তো কিছুটা ছিম পাড়া হলো। তো এই ছিমটা পাড়া হলো 29 মানে গতকালকে, আর আমি 28 রোজার ইফতারি আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমি তেমন ইফতারির কোনো আয়োজনই করিনি, অল্প কিছু ইফতারি দিয়ে আমি রোজাটা সেরেছি। আলহামদুলিল্লাহ আমরা ঘরে তিনজন সদস্য, আমার ছেলে হাজব্যান্ড আমি, আমরা তিনজনেই 29 রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, ছিম গাছটা তো তবু দেখেন এত খরা, এত রৌদ্রের তাপ, ছাদের গাছ তো তিন বেলা করে পানি দেওয়া হয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ ছিম গাছগুলো ভালো আছে। তো এই যে দেখেন কতগুলো ছিম পারলাম, তো আমাদের হয়ে যাবে একদিনের তরকারি বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন। আর মাশাল্লাহ এগুলো নলডোগা ছিম, আরও বড় হতো আসলে রৌদ্রের তাপে সব কিছুই কেমন যেন অন্যরকম হয়ে গেছে, গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, যেহেতু ছাদের গাছ এর জন্য অনেকগুলো সিম পাড়া হলো বন্ধুরা। তো আজকে ইফতারে আমি আয়োজন করেছি আমার এই, এটা হলো আমি টক দই পাচ্ছি, কারণ আমার ঈদের দিনে আমার টক দই দরকার হবে। আর এবার অনেক টক দই পেতে খেয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হলো টক দইয়ের বীজ, যে একটু টক দই থাকে না সেই টক দইটাকে আমরা বীজ বলি। আর এইটুক দিই আর বাকিটুক টক দই পাতা হবে, এই বাটিতে ছিল। আর আমি এই বক্সের ভিতরেই কিন্তু আমি টক দইগুলো পাতবো, যেই গরম কোনো সমস্যা নেই, আমি টক দইগুলো দুটা বাটিতে টক দই পাতবো। তো এই টক দইগুলো আমি একদম ঢেলে চালের ড্রাম আছে ড্রামের ভিতরে রেখে দেব, তাহলে কিন্তু একদম টক দই পড়ে যাবে। যেই গরম একটু বদ্ধ কোনো পটে বা কন্টেনারে রাখলেই কিন্তু একদম টক দই বসে যাবে। তো যাই হোক, আমি এখন টক দইগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর টক দই মিষ্টি দই একই প্রসেসিং, শুধু মিষ্টি দেওয়া হয়। আর যারা ক্যারামেল টক দই মিষ্টি দই খান, একটু ক্যারামেল করে জাস্ট একটু কালারের জন্য ডেকোরেশন করা হয়, এই আর কিছুই না। আর এই তো দইগুলো আমি কুসুম কুসুম গরম অবস্থায় মিশিয়ে নিয়েছি, আগের যে টক দই ছিল সেটার সাথে মিশিয়ে নিচ্ছে। এবার টক দই পেতে শুধু মাঠা খেয়েছি, অনেক মাঠা খেয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন মিক্স করে ফেলেছি, মিক্স করে এখন আমি বক্সের ভিতরে ঢেলে রাখবো বন্ধুরা। দুইটা বক্স, এই বক্সের ভিতরেই কিন্তু দই পড়ে যায়, সমস্যা নাই, আমি মিষ্টি দই টক দই এই বক্সের ভিতরেই একদম পাতি। তো যাই হোক, দুইটা বক্সে এখন টক দইগুলো ঢেলে নিচ্ছি, কারণ আমার ঈদের দিনে একটা বক্স লাগবে আর 29 রোজায় একটা বক্স লাগবে, এটা 28 রমজানের। তো আমি মাঠার জন্য পেতে রাখলাম, কারণ আমার ঘরে প্রচুর মাঠা খাওয়া হয়েছে এবার। আর এক পট টক দই কিন্তু অনেক টাকা দাম, প্রায় 100 টাকা কিংবা 90 টাকা এরকম হবে। আর 1 কেজি দুধ কিনে কিন্তু আমরা তিন পট এরকম তিনটা বক্সের টক দই পড়ে যাবে। তো এই তো, আর আমি আজকে করব চিকেন তান্দুরি।
এই তান্দুরিগুলো আমি একদম সব মশলা দিয়ে মেখে আদা রসুন ধনিয়া তার ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি গরম মশলার গুঁড়ো আর অবশ্যই জয়ফল জয়ত্রী আর আমার যে গরম মশলাটা ছিল সেটা সব মশলাই ছিল একদম কাবাবের তো আমি সবগুলো মেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা ফ্রিজে তো আজকে ইফতারিতে এগুলো ভাজা হবে আর নান রুটি করব আর আমি আটাও মেখে রেখেছি নান রুটির জন্য দেখেন আটাটা ফুলে কতটা হয়ে গেছে তো আমি এখন তান্দুরিগুলো ভেজে দেব বন্ধুরা চিকেন তান্দুরি খুব পছন্দ করে আমার ঘরের সবাই আমিও আমার কাছে ফ্রাই থেকে তান্দুরিটাই অনেক ভালো লাগে আর যদি একটু স্মোকি ফ্লেভার দেওয়া হয় তাহলে তো সোনায় সোহাগা তো যাই হোক অনেক গরম অনেক কষ্ট কিন্তু কি করব এই ছোট বাচ্চাটা রোজা রাখে আমার ছেলেটা একদম আলহামদুলিল্লাহ 29টা রোজাই রেখেছে বন্ধুরা তো এর জন্য একটু তো কষ্ট করতেই হবে বলেন আমরা মহিলারা যত কষ্টই হোক সংসারের স্বামী সন্তানকে ভালোবেসেই কিন্তু আমরা সব কিছু সহ্য করতে পারি তো যাই হোক আমি তান্দুরিগুলো ভেজে নিচ্ছি আর একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা তো আজকে শুনেছি বৃষ্টি হবে তো বৃষ্টিও কিন্তু অল্প অল্প করে হচ্ছে আজকে আমি বিকেলে বয়সটা দিচ্ছি বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছে আর এই যে নান রুটি বানাবো আর আমি ভেবেছিলাম একদম বাটার নান যেটা বানাবো আজকে বাটার নানটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমার ছেলে ওই যে রসুন খায় না এর জন্য আর রসুন দেওয়া হবে না তো যাই হোক আমি শুধু বাটারটা দিয়েই ভেজে নেব বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর মেঘে ডাকছে আর বৃষ্টি হচ্ছে তো আজকে 22 তারিখ থেকে বৃষ্টি হওয়ার কথা তো সত্যি তাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর একদম কি বলবো গাছপালা বৃষ্টি কিন্তু একটা অলৌকিক ক্ষমতা বৃষ্টির পানিতে গাছ যে এত ভালো হয় সেটা আসলে আমরা শহরে যারা থাকি বড় হয়েছি আমরা কিন্তু এটা জানি না যখন ছাদ বাগান করেছি তখন থেকেই জানি যে এটা একটা রহমতের পানি গাছে পড়লেই গাছ এতটা সবুজ সতেজ হয়ে যায় সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না তো সেটা শুধু ছাদ বাগান করেই বুঝতে পেরেছি জানতে পেরেছি এর আগে এতটা আসলে গুরুত্ব দেইনি তো যাই হোক একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রসুন কুচি দিয়ে বাটার নানটা করলে অনেক টেস্ট হয় একদম গার্লিক বাটার নান যাকে বলে তো আমার ছেলে খায় না তো এর জন্য দেই নেই আর এখন সময়ও নেই ইফতারির অনেকটা সময় কিন্তু হয়ে এসেছে তো এর জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি 4-5টা নান ভেজে নিব অল্প আপনারা তো দেখতেই পেলেন অল্প আটা তো এতটাও খাওয়া হবে না একটা একটা করে খেলেই কিন্তু এরকম একটা রুটি পেট ভরে যায় তো যাই হোক ইফতারিতে কিন্তু শরবত ছিল অনেক রকম শরবত করেছি আমি 4 আইটেমের আর এত গরম আসলে রোজা রেখে না মনে হয় আর এই যে বাটারটা আমি একদম মেল করে নিয়েছি নিয়ে এখন ব্রাশ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এত মজা খেতে আপনারা আর অবশ্যই কিন্তু এই যে নান রুটির যে ডোটা একদম স্টিকি মানে একদম নরম করে করবেন তাহলে কিন্তু আপনার রুটিটা খুবই সফট হবে আমি বিরিয়ানি রান্না করেছি বিফ বিরিয়ানি তো আজকে আমি 28 রোজা আমি এর ভিতরে করতে পারিনি এর জন্য করে নিলাম আর এই যে দেখেন এটা আমের শরবত আমের আম পানা যাকে বলে আর মাঠা করেছি আর লেবুর শরবত আমার অনেক প্রিয় লেবু শরবত না হলে আমার চলেই না তো এটা আমার আর আসলে এগুলো খাওয়ার পর না আর কিছু খেতে পারে না আর করে আর গুড়ের শরবত আর একদম তোকমা দিয়ে ইসবগুলোর ভুষি দিয়ে গুড়ের শরবত করেছি মাশাল্লাহ এত মজা রোজা রাখার পর না মনে হয় এই শরবতগুলোই মানে প্রত্যেকটা ড্রিঙ্কসেই মনে হয় যে আপন আর ফল খেয়েছি শরবত আর ফল তারপরে মাগরিবের নামাজ পড়ার পরে চিকেন তান্দুরি আর নান খাওয়া হয়েছে আর সাথে সালাদও করেছিলাম বন্ধুরা এই সালাদটা এত মজা সেটা আপনাদের কি বলবো তো ফারাজের বাবা খাচ্ছে আর সাথে কোকও ছিল একদম আইস উঠানো কোক তো ফারাজের বাবা খাচ্ছে তো দেখেন রুটিটা কতটা সফট
আর আটাটা যদি আপনি একটু নরম করে করেন তাহলে কিন্তু রুটিটাও খুবই সফট হবে। আর বাটার দেওয়াতে আর এই যে সালাডটা, সালাডটা কিন্তু একদম এটা এই সালাডটার নাম আমি দিয়েছি বুরহানি সালাদ, একদম বুরহানির সব মশলা দিয়েই করা, খেতে ভীষণ মজা। আমার হাজবেন্ড আর বাচ্চা ভীষণ পছন্দ করে, আমিও তো যাই হোক আমরা খাচ্ছি। আর খুব ভালো হয়েছে, ফারাজের বাবা লাইক দিল তো ফারাজও খাচ্ছে। তো আমরা সবাই মিলে ইফতারিটা করে নিচ্ছি, ওই জুস খেয়েছি আর একটু ফল খেয়েছি, মানে আমি খেয়েছি তরমুজ দুই পিচ, আর তারপর মাগরিবের নামাজ পড়ে এখন খাচ্ছি। তো কেমন হলো আজকে আমাদের ইফতারিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর হ্যাঁ প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন, আপনারা লাইক দিতেই চান না। তো ফারাজের বাবা একটা লাইক কিন্তু আপনাদের ইশারা দিয়ে দেখিয়ে বলছে একটা লাইক দিবেন। আর আসলে ফ্যানটা না ছাড়া ছিল, এর জন্য মানে বয়সটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি আপনাদের রিয়েল বয়সটা দিতে পারলাম না ফারাজের বাবার। আর ফারাজও খাচ্ছে এই যে দেখেন, আর আলহামদুলিল্লাহ ফারাজে 29টা রোজাই রেখেছে। আর আর আমাদের জন্য ঈদ, কারণ আমরা সম্পূর্ণ রোজা করেছি, ঈদটা আমি মনে করি আমাদের জন্যেই, কারণ আমরা সম্পূর্ণ রোজা করেছি, তারপর ফারা আমরা তারাবি পড়েছি, আলহামদুলিল্লাহ ঈদটা শুধু আমাদের জন্যেই আমি মনে করি। যারা এই সম্পূর্ণ রোজা করেছেন বা তারাবি পড়েছেন ঈদটা তাদের জন্যেই। তো এই যে রাতে 11:30 বাজে, আমি বিরিয়ানি রান্না করেছিলাম যে, মানে একদিনেই কিন্তু বেশি আয়োজন করা হয়ে গেছে, তো বিরিয়ানি রান্না করেছিলাম, কি গরম। ফারাজে খেতে চেয়েছিল, ভাবছি যে ঈদ তো চলেই আসছে, আজকে 28 রোজা, তো বিরিয়ানিটা করেই ফেলি, তো এর জন্য বিরিয়ানিও করেছি, নানও করেছি, চিকেন তান্দুরি করেছি। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ইফতার, পরিবারের সদস্যগুলোকে ভালো ভালো খাবার দিতে পারায়। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি নেমে গেছে, মেঘ অনেক ডাকছে, তো জানালাগুলো লাগিয়ে দিলাম। তো আর এই যে দেখেন বিরিয়ানিটা কিন্তু এত ঝরঝরা হয়েছে, এতটা সুন্দর হয়েছে, মানে সব কিছুই খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে, মাশাল্লাহ। আর ফারাজের তো খুবই প্রিয় বিরিয়ানি, ও অনেক পছন্দ করে বিরিয়ানি, এর জন্য রান্না করে দিলাম, যে ছেলেটা রোজা রাখে, তারপরে ছোট মানুষ, এখন ওর আবদারগুলো তো পূরণ করতেই হবে, আমরা না হয় বড় মানুষ। তো যাই হোক, কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা আসলে 28 রোজার ভিডিও, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা, তো অবশ্যই কমেন্টস করে বলবেন জানি। আর সবাইকে ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, আর আমরাও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদ করেছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন যারা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর হ্যাঁ সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।